স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। আজকে শিক্ষার্থীরাই আগামী স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষা ছাড়া জাতির উন্নতি লাভ করা সম্ভব নয়, আর তাই সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের। শনিবার শিবপুর উপজেলার আয়েচ আলী একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েস আলী একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাজমুল কবির। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আজরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সহকারী শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ রাসেল আহমেদ, শিল্পপতি মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা, পুটিয়া ইউপি সদস্য শাহজাদী সরকার, সমাজসেবক আমজাদ হোসেন প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।